ফেব্রুয়ারি হলদিয়া পঞ্চায়েত সমিতি অন্তর্গত দৌলপতা গ্রাম পঞ্চায়েত এলাকায় দৌলপতা হাইস্কুলে ইন্টার স্কুল কম্পিটিশান শুরু হয়েছে। দৌলপতা হাইস্কুলে উদ্বোধন করলেন হলদিয়া পঞ্চায়েত সমিতির যুগ্ম সমষ্টি আধিকারিক প্রদীপ্ত মণ্ডল, ছিলেন জেলা পরিষদের সদস্য সোমনাথ ভূঁইয়া, সভাপতি সৈফুল ইসলাম, কর্মাধ্যক্ষ অলোক রঞ্জন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিদ্যাসাগরের প্রতিকৃতি মাল্যদানের মধ্য দিয়ে আজকের ইন্টার স্কুল কম্পিটিশান শুরু হয়েছে। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম। লক্ষ্মীটি গো, দোহাই তোমার, রাজলক্ষ্মীতে চলো না। রাজলক্ষ্মীর হলমার্ক গয়না ছাড়া মন যে তোমার ভরে না। সবাই তো জানি রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের ঠিক বিপরীতে। বিশেষ অনুরোধ যে রৌদ্রের কারণে ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে রয়েছেন, আমরা স্পেশালি সেরকম সময় নিতে পারছি না, একে একে আমরা সবাইকে বরণ করে নিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষক নির্মল ত্রিপাঠী মহোদয়, উপস্থিত রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মাননীয় সদস্য সোমনাথ ভূঁইয়া মহোদয়, উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষক কানন বিহারী বিশ্বাস মহোদয়, উপস্থিত রয়েছেন হলদিয়া ব্লক উন্নয়ন ব্লকের সমস্ত যুগ্ম সমষ্টি উন্নয়নের অধিকারী, মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা।
আমরা শুরু করতে চলেছি আজকের শুভ উদ্বোধনী অনুষ্ঠান। ইতিমধ্যে মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় জয়েন্ট বিডিও শ্রী প্রদীপ্ত মণ্ডল মহোদয়, উপস্থিত রয়েছেন মিলন পাত্র মহোদয়, মাইক্রোফোন তুলে দিচ্ছি। বিদ্যালয়কে সেই সাথে আমাদের সবার পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয় থেকে আগত মাননীয় শিক্ষক শিক্ষিকা নিতে হবে, তারপরে এই ক্রীড়া প্রতিযোগিতা করে আমি অভিভাবককে এই বিষয়টি, যারা প্রাণ দিয়েছেন, নিজের জীবনকে বলি দিয়েছেন দেশের সৈনিক। মাননীয় শিক্ষা কর্মাধ্যক্ষ আলোক রঞ্জন দাস মহোদয়, ওনাকে অনুরোধ করছি জাতীয় পতাকা উত্তোলনের জন্য ওনাকে সহযোগিতা করছেন তপন লালা এবং কল্পনা সরকার মহোদয়। আমরা আজকে আর সময়